হরগ্রাম ব্লকে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে বালিয়া অঞ্চলে প্রচার করলেন জঙ্গিপুর লোকসভা তৃণমূল প্রার্থী খলিলুর রহমান। সোমবার খড়গ্রামের দামালিপাড়া, ফকিরপাড়া, কেশবপুর সহ বিভিন্ন এলাকায় তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে পায়ে হেঁটে প্রচার করেন তিনি। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। খড়গ্রাম ব্লকে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে বালিয়া অঞ্চলে প্রচার করলেন জঙ্গিপুর লোকসভা তৃণমূল প্রার্থী খলিলুর রহমান। সোমবার খড়গ্রামের দামালিপাড়া, ফকিরপাড়া, কেশবপুর সহ বিভিন্ন এলাকায় তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে পায়ে হেঁটে প্রচার করেন তিনি। এদিন উপস্থিত ছিলেন বিধায়ক আশিস মার্জিত, দুই ব্লক সভাপতি হুমায়ুন কবির, শাশ্বত মুখার্জি সহ একাধিক নেতৃত্বরা। ভোটের প্রচারে গিয়ে আখের গুড় তৈরি করতে দেখা যায় তৃণমূল প্রার্থী খলিলুর রহমানকে। আসন্ন লোকসভা নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী জঙ্গিপুরের তৃণমূল প্রার্থী খলিলুর রহমান। এক্সেলেন্ট আর কি। আমি প্রথমে কৃতজ্ঞতা জানাই আমাদের নেত্রী মমতা ব্যানার্জিকে এবং আমাদের পার্টি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসকে, দ্বিতীয়বারের জন্য আমাকে মনোনয়ন করেছেন। আমি 2019 আমাকে প্রথমবার মনোনীত করার পরে আমি এই খড়গ্রাম থেকে আমার প্রচারটা শুরু করেছিলাম। আমি সেটাই আমার স্মরণে রয়েছে এবং সেই স্মৃতিকে ফিরিয়ে নিয়ে এসে আমি আবারও সেই খড়গ্রামের বালিয়া থেকে আমি প্রচার আরম্ভ করলাম আর কি। এবং বিভিন্ন আমরা গ্রামে, মূলত গ্রামে যাচ্ছে, বালিয়া অঞ্চল এবং মহিষার অঞ্চলে আমরা এই মুহূর্তে রয়েছি আর কি। মানুষ খুব উৎসাহ এবং উদ্দীপনার মধ্যে রয়েছেন যে আমরা প্রার্থীকে দেখতে পেয়েছি, পাশে পেয়েছি। খড়গ্রাম থেকে আকরাম রেজার রিপোর্ট, TV24 বাংলা। অঙ্কে ভয় আর নয়, আপনার সন্তান কি অমনোযোগী, বয়স হিসেবে পিছিয়ে পড়ছে, পড়াশোনা মনে রাখতে পারছে না, তাহলে আর দেরি না করে আজই আসুন মাইন্ড মন্ত্র অ্যাবাকাসে। 4-14 বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে, যে কোনো সমাধান করবে মাত্র 2 সেকেন্ডে। অ্যাবাকাস ব্রেন জিম, এছাড়াও হ্যান্ডরাইটিং, বেদিক ম্যাথ, স্পোকেন ইংলিশ, কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে। ঠিকানা 26/3 শহীদ সূর্য সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। এছাড়াও আমাদের শাখা খাগড়া, কাশিমবাজার, ইসলামপুরে রয়েছে। যোগাযোগ নাম্বার 9932551813।